মুগ ডাল দিয়ে যে খিচুড়ি রান্না করা যায় সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু মুগ ডাল দিয়ে যে এত মজার পোলাও রান্না করা যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি মুগ ডাল দিয়ে পোলাও রান্না করে দেখাবো, আর এই পোলাওটা খেতে কিন্তু ভীষণই মজার, একবার হলেও আপনারা করে দেখবেন। তো চলুন দেখা যাক আমি আজকে মুগ পোলাও কীভাবে রান্না করি। তো এর জন্য প্রথমেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো এরপর দিয়ে দিলাম আমি 2টা তেজপাতা, 4টা এলাচ আর 1টা দারচিনি। তো এটাকে হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, আমি কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা যদি বেরেস্তার মতো করে ভাজেন তাহলে দেখা যাবে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল, আর মুগ ডালটাকে কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করেছি, আর এটাকে আমি আধা ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এটাকে কিন্তু আমি কোনো ভাজিনি, এখন জাস্ট তেলে ভেজে নিব। আর মুগ ডালটাকে কিন্তু অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পোলাওয়ের চালের সাথে মুগ ডালটা সিদ্ধ হবে না। তো এটাকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ মুগ ডালের জন্য 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি, আর চালটাকেও আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর দুটোকে একটু ভালোভাবে ভেজে নিব। আর পোলাও রান্নার সময় কিন্তু এই এই পর্যায়ে যত ভালোভাবে ভাজা হবে তখন তত কিন্তু পোলাওটা ঝরঝরা হয়। তো এটাকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে কমে রাখতে হবে। তো ভেজে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, এখানে আমি গরম পানি দিয়েছি, আর আমার টোটাল চাল আর ডাল মিলিয়ে হয়েছে 3 কাপ, এই জন্য এখানে আমি 6 কাপ পানি দিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পাউডার মিল্ক। অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এখানে আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন, এতে করে পোলাওয়ের টেস্টটা আরও বেশি ভালো আসে। তো দেওয়ার পরে সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এরপর এটাকে আমি ঢেকে রান্না করব। আর পোলাওটা ঢেকে দেওয়ার পরে কিন্তু এর চুলার আঁচটা একেবারে মিডিয়ামে করে দিতে হবে, একেবারে লোও করা যাবে না আবার হাইও করা যাবে না। তো কিছুক্ষণ রান্না করার পরে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই পর্যায়ে আমি ঘি দিয়েছি। আর পুরো রান্নাটা যদি ঘি দিয়ে করা যায় তাহলে কিন্তু আরও বেশি মজার হয়। আমার বাসায় আসলে ঘি ছিল না, অল্প পরিমাণে ছিল, এজন্য আমি পুরোটা করতে পারিনি। তা আরও কিছুক্ষণ দমে রাখার পরে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে, আর একটু সময় রাখলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝরঝরা হয়ে যাবে পোলাওটা। তো এখন আমি নেড়ে চেড়ে সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণই মজার। আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। তো এরপর আমি এটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন আমার পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে। এটা কিন্তু আপনারা মুরগি অথবা গরুর মাংস দিয়ে খেতে পারেন, খুবই মজার, অথবা রোস্ট দিয়েও খেতে পারেন, যে যেরকম পছন্দ করেন। আর এই পোলাওটা কিন্তু চাইলে খালিও খাওয়া যায়, এত বেশি মজার। অবশ্যই একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, আর যদি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে। চাইলে কিন্তু রেসিপিটা আমার গ্রুপেও শেয়ার করতে পারেন, গ্রুপের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।